এক শিকারী তার বন্দুক হাতে নিয়ে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করছিল মোটামুটি দুটি খর্গ সেদিন সে শিকার করে সেজন্যে তার মন চাচ্ছিল না দ্রুত ঘরে ফিরে যেতে ভাবল এদিক ওদিক আর একটু ঘুরে ফিরে দেখা যাক না যদি মেষ জাতীয় একটু নাদুস নুদুস এবং মাংসবহুল কোনো শিকার পাওয়া যায় মন্দ কি শিকারী তাই পা টিপে টিপে জঙ্গলে প্রান্তরে সন্তর্পণে শিকারের সন্ধান করছিল হঠাৎ করে তার নজর পড়ল একটি সিংহের উপর ভয়ে তার পায়ে যেন পেরেক ঠুকলো মানে একেবারে নড়াচড়া বন্ধ হয়ে গেল বন্দুকও পড়ে গেল হাত থেকে সিংহ দুই পা সামনে এসে বলল ভয় পেও না হে শিকারী আমি তোমাকে শিকার করতে আসিনি এসেছি তোমাকে একটা প্রস্তাব দিতে প্রস্তাবটি হল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই কারণ সিংহ বলল তার একটি সন্তান আছে অসুস্থ সে বনের প্রবীণ প্রাণীরা তাকে পরামর্শ দিয়েছে তার সন্তানকে পাখির মাংস খাওয়াতে তাহলেই নাকি সুস্থ হয়ে যাবে এখন সিংহের তো বিশাল দেহ বনের বিচিত্র প্রাণী সে স্বীকার করতে পারে নিমেষেই কিন্তু অত বড় দেহ নিয়ে কি করে সে ছোট্ট পাখি শিকার করবে পাখি তো একটু বাতাস টের পেলেই উড়ে চলে যায় সুতরাং সিংহ শিকারীকে বলল তুমি একদিন একটা পাখি শিকার করে আমাকে এনে দাও আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যত খুশি নির্ভয়ে শিকার করে বেড়াও আমি কখনোই তোমাকে আক্রমণ করব না শিকারি কেবল সিংহের আক্রমণ থেকে কী করে বাঁচা যায় সেই চিন্তাই করছিল তাই সিংহের প্রস্তাব শুনে মনে মনে বলল এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত যেতে পারলেই বিপদ কেটে গিয়ে পালাবার পথ সুগম হবে কাজেই এগিয়ে যাও এই মুহূর্তে আমাকে যেতে দিলেই হলো হামলা না করলেই হলো মানত করছি যদি বেঁচে যায় তাহলে শিকার করা খরগোশ দুটো গরিবদের মাঝে বিলিয়ে দেব রকম ভেবে চিনতে শিকারী সিংহকে বলল ঠিক আছে আমরা বন্ধুত্বই করব কিন্তু মনে মনে বিশ্বাস করতে পারছিল না যে সিংহ সত্যি সত্যি তাকে আক্রমণ করবে না তাই বন্দুকটা হাতে তুলে নিয়ে দৌড়ে পালায় এমন জোরে দৌড় দেয় যে পারলে যেন আরো চারটি পা কারো কাছ থেকে হাওলাত করে এই ঘটনার পর দিন থেকে লোকজন দেখতে পেল শিকারি প্রতিদিনই কোনো না কোনো জালে আটকা পড়া পাখি নিয়ে বনের দিকে যায় মানুষজন রহস্য জানতে পেরে তাকে সিংহের বন্ধু উপাধি দেয় সিংহ এবং শিকারের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল সিংহ প্রতিদিন শিকারীর কাছ থেকে একটি করে পাখি নিয়ে গিয়ে তার সন্তানকে খেতে দেয় তারা পরস্পরে ঘন্টার পর ঘণ্টা গল্প করে তারপর যে যার জীবন জীবিকার সন্ধানে বের হয়ে যায় একদিন শিকারী তার বন্ধু সিংয়ের সঙ্গে খাবার খেতে চাইল তাই সে প্রতিদিনের মতো কেবল একটি পাখি না নিয়ে কিছু মাংসও কিনে নিয়ে গেল সিংহের জন্য জঙ্গলের ভেতর আগুন জ্বালালো এবং তার নিজের জন্য কাবাব বানালো পাকানো মাংস থেকে কিছুটা মাংস দিল সিংহকে সিংহ অন্যান্য সিংহের মতোই পুরো মাংস একবারে মুখে দিল খাবার সময় তার ঠোঁট মুখ দিয়ে ঝোল ঝরতে লাগল শিকারী সিংহের খাবারের এই অবস্থা দেখে বলল তুমি এভাবে খাচ্ছ কেন সুন্দর করে খেতে পারো না আস্তে আস্তে খাও মুখ দিয়ে যাতে পানি ঝরে না পড়ে অন্যান্য সিংহের মতো তুমিও কি অভদ্র হয়ে গেছ সিংহ শিকারীর কথা শুনে মুখে দেওয়া অর্ধ খাওয়া মাংস ছুঁড়ে মারল শিকারীর সামনে তারপর শিকারীকে বলল তোমার বন্ধু হাতে নাও বাঁট দিয়ে আমার মাথায় জোরে বাড়ি মারো শিকারী বলল কেন আমরা না পরস্পরের বন্ধু সিংহ বলল বন্ধুত্ব এখন থেকে আর নেই তুমি হয় বাঁট দিয়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত করো এবং ছয় মাস পর ফিরে এসো না হয় নৃত্য জন্য প্রস্তুত হও শিকারী বেচারা কি আর করবে উঠে দাঁড়ালো এবং বন্দুকের বাঁট দিয়ে সিংহের কথা মতো ভীষণ আঘাত করলো তার মাথায় সিংহের মাথা ফেটে গেল এবং রক্ত বেরিয়ে গড়াতে লাগলো শিকারী সিংহের মাথা থেকে রক্তক্ষরণ দেখে ভীষণ কষ্ট পেল এবং ভয়ও পেল সে দ্রুত বন থেকে বেরিয়ে গেল এবং আর সেখানে পা রাখল না এরপর বেশ কিছুদিন সপ্তাহ মাস কেটে গেল সেকারে চেষ্টা করলো সিংহের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যেতে কিন্তু ছয় মাস পর মনে হল সিংহের জন্য বরং তার মন কাঁদছে সুতরাং বন্দুকটা আবার কাঁধে নিয়ে জঙ্গলের দিকে গেল এবং সিংহের দেখা পেল আস্তে আস্তে পা ফেলে শিকারী সিংহের কাছে গেল শিকারী জানতো না কেন সে তাকে ছয় মাস পর যেতে বলেছিল সেজন্য জানতো না এখনো কি সিংহের সঙ্গে তার বন্ধুত্ব আছে নাকি নেই সিংহ শিকারীকে দেখে সামনে এগিয়ে গেল এবং বলল আমার মাথায় দেখতো গভীর সেই চিহ্ন এখনো আছে কি না শিকারি ভালোভাবে দেখে বলল না আলহামদুলিল্লাহ যখন ভালো হয়ে গেছে সিংহ বলল হ্যাঁ ওই গভীর ক্ষতটা ভালো হয়ে গেছে কিন্তু মুখের কথার জখমটা এখনো ভালো হয়নি তোমার উপর আক্রমণ করার আগে ভাগে এখান থেকে পালাও এবং আর কখনো এখানে পা রাখবে না শিকারি সেই যে গেল আর জঙ্গলে গেল না সেই থেকে কেউ যখন কাউকে বলতে চায় যে তোমার রুক্ষ ভাষা কিংবা তাচ্ছিল্যপূর্ণ কথা বন্ধ করো কেননা ওই ভাষা তরবারের আঘাতের চেয়েও দুঃসহ তখন এই প্রবচনটি বলতে শুরু করে মুখের ভাষা তলোয়ারের আঘাতের চেয়েও খারাপ